ইলেকট্রিক্যাল ধরে রাখবেন আপনি, মাথা গেলে হবে মাঝখানে বরাবর করে ধরে রাখবেন। তারা বাংলাদেশে আজকে বিএনপি নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ করছে, এই কর্মসূচি আমাদের চলবে যতক্ষণ পর্যন্ত বানবাসী মানুষ পুনর্বাসিত না হয়, ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে। ইনশাআল্লাহ আমরা দোয়া করবেন, বিএনপি আমাদের পাশে বিপদে আমাদের ছিল আগামী দিনও থাকবে। আমরা নিশ্চিত মনে আছে দেশকর্তৃ বেগম খালেদা জিয়ার একবার বসা হয়েছে 2004 সালে, তখন কিন্তু 10,000 মেট্রিক টন চাল দেওয়া হয়েছিল। অর্থাৎ আজকে প্রধানমন্ত্রী বললেন ৩০ লাখ টাকা করে ভাগি এটা 1,00,000 টাকা হয়ে গেছে। যাই হোক, আমি সিলেটের পাশে সিলেট মহানগরীর মানুষের পাশে এবং আমার বিএনপি নেতৃত্বে দাঁড়ায় যে আপনাদের দেখে বক্তব্য আপনাদের সকলের জন্য আমাদের সহানুভূতি এবং আমাদের ওরে 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 ও